ওয়েলকাম টু ফেডাঙ্কর ডট কম। আমি তোমাদের ম্যাথ টিউটর মৈনাক ব্যানার্জি। এখন আমরা এই বৃত্তের পরিসীমা ও ক্ষেত্রফলের অঙ্কটা করি। দেখো এখানে কি বলছি, একটি বৃত্তাকার মাঠের ব্যাস 42 মিটার, মাঠটিকে বেষ্টন করে বাইরের দিকে 7 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমে ছবিটা হালকা করে এখানে নেবো। তাহলে ছবিটা খানিকটা এরকম হবে। তাহলে এখানে কি লিখবো আমরা, বৃত্তাকার মাঠটির ব্যাস সমান 42 মিটার, ব্র্যাকেটে লিখবো উত্তর। অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান কি হবে, না ব্যাস বাই 2 সমান 42/2 মিটার সমান 21 মিটার, তাকে লিখবো মাঠটিকে ঘিরে 7 মিটার চওড়া একটি রাস্তা আছে, সুতরাং রাস্তা সমেত মাঠটির ব্যাসার্ধ হবে কি হবে, না 21+7, 21+7 মিটার সমান কত, না 28 মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল কি হবে, না মাঠ সহ রাস্তার ক্ষেত্রফল বিয়োগ মাঠের ক্ষেত্রফল সমান কি হবে, পাই ইন্টু মাঠ সহ রাস্তার ব্যাসার্ধ 28 তার হোল স্কয়ার মাইনাস পাই ইন্টু মাঠের ব্যাসার্ধ 21 তার হোল স্কয়ার, ব্র্যাকেটে লিখে দেবো বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই গুণ ব্যাসার্ধ তার স্কয়ার। এটা আমরা সবাই জানি, যদি সময় এখানে কি হবে, পাই ইন্টু 28 স্কয়ার মাইনাস 21 স্কয়ার সমান পাই ইন্টু কি পাবো আমরা, 28+21, মানে 28-21 সূত্র ফেলে করছি সমান 22/7 গুণ 49 গুণ 7 সমান কি পাবো আমি, 22 গুণ 49 সমান এটা কত হবে, না 1078 এত বর্গমিটার। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এডঙ্কর ডট কমের সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন পেতে ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট এডঙ্কর ডট কম।